Hey guys, good morning. Welcome back to my second YouTube channel. আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি রাতুল, শুরু করছি একটা নতুন ব্লগের সাথে। তো গাইজ, আমি রয়েছি এখন হরিয়ানা গুরগাঁও দিল্লি বর্ডারে, আর আমি এখন যাব ইন্দিরা গান্ধী এয়ারপোর্টে। তো ওখান থেকে রয়েছে আমার বাগডোগরার জন্য ফ্লাইট। তো আজকের এই ব্লগে আমি দেখাবো আমার ফ্লাইটের জার্নি এক্সপিরিয়েন্স, তোমাদের সাথে শেয়ার করব। আমার ফ্লাইট হচ্ছে 1:40, তো এখন বাজে 11টা, তো আমাকে বেরোতে হবে, উবার বুক করব, দেন বেরোবো। এখন ব্যাগ প্যাক করলাম, এখানে ঘুমাচ্ছে এই আমার ব্যাগ। তো ফটফট করে বেরোতে হবে, আর কিছু খাইও নি, তো খেতে হবে। এয়ারপোর্টে কিছু খাবো না, খুব কস্টলি হয়, তো তাড়াতাড়ি এখন বেরোতে হবে। তো চলো গাইস, আমার সাথে চলো, আজকে দেখো আমার জার্নির এক্সপিরিয়েন্স, তোমরাও নাও। আর বাই দ্য ওয়ে, গতকাল যে ইভেন্টটা ছিল খুবই ভালো গিয়েছে, ইভেন্টটা সুপার অসম গিয়েছে, আমার খুবই ভালো লেগেছে। দিল্লিতে আগে প্রিলিমসে সিলেক্ট হতাম না, এখন প্রিলিমস দিচ্ছি, ব্যাটল করছি, আর বেডরক ভাইয়ার সাথে ব্যাটল করেছি। তো আমার জন্য একটা খুবই মানে ভালো এক্সপিরিয়েন্স ছিল। তো কাল আমি আর দেখাতে পারিনি বেশি, কেন কি ঠান্ডা এত ছিল দিল্লিতে, এত ঠান্ডা, রাত হলে এত ঠান্ডা হয়ে যায়, আমার হাত জমে গেছিলো কাল। আর কাল আমি বাইকে এসেছি, তো অনেক দূর থেকে, প্রায় ফিফটিন কিলোমিটার আমি বাইকে এসেছি, আমার হাত জমে ক্ষীর হয়ে গেছিলো। তো তাই জন্য আমি ব্লগ করতে পারিনি, আমার খুবই প্রবলেম হচ্ছিলো ব্লগ করতে, তো শেষ করে দিয়েছিলাম কালকের ভিডিও ব্লগ। তো আবার আজকে স্টার্ট করছি। তো আমি এটুকু বলবো, আমি লাস্ট এতগুলো জার্নির মধ্যে এটা সব থেকে লাস্ট ছিল, মানে এই বছরের লাস্ট ছিল। আর লাস্ট জ্যাম খুবই ভালো গিয়েছে, তো আমি দিল থেকে খুবই হ্যাপি। আর আরেকটা রিজন আছে হ্যাপি হওয়ার আজকের, তো চলো দেখাবো গাইজ, এটা সারপ্রাইজ। তো গাইজ যাচ্ছি আমি, ব্যাগ প্যাক হয়ে গেছে, একবার না চেক কর লেতাম রুমে কুছ ছুট না যায়, ছুটি জায়গা তো আউঙ্গা মে লেকিন আনে সে ভি লেট হোগা। উধর দেখ লিয়ে তো নেই হে কুছ ভি, আমি একটু ভুলক কর আছি, মাঝে মাঝে ছেড়ে দি। চলো বাই বাই, ও মেরে রাঞ্ঝে বতা দে মেরি গড়বড়ি, কর লে মুখ বড়ি না কর জোরা জোরি, এসি প্রীত মেরি হ্যায় নে গোড়ি চুলবুলি। ভাই এরকম রোদের মধ্যে বসে চা খেতে ঠান্ডার দিনে মজাই লাগে। চেস চলো মিলেঙ্গে জলদি, তো আর হি বারা তবে আয় না চে গায়ে দেখো রাগ হে মলহার, ও নিত নিত লাখে মারিয়ে জাহায়া না, আরে বলো না সূরজ কি কিরণে আনে দে, আনে দে মেরে মিত, অব চল জানে দে, জানে দে জো ভি বীর, ও জগে তানে পে। ভিড়বার ছিল, ভয় লাগছিল যে কখন পৌঁছাবো, যজ্ঞে পৌঁছে গেছি এখন, টেনশন নেই। এক ঘন্টা আগে গিয়ে বসে থাকলে ঠিক আছে, বাট লেট করলে ফ্লাইট মিস হয়ে যাবে, আর ফ্লাইট মিস হলে বহুত ভারী নুকসান।
दिल्ली जा रहे ना? ওই যে ফ্লাইট দাঁড়িয়ে রয়েছে, তো এখন যাচ্ছি। ভিতরে নেটও কাজ করবে না, তো আমার জন্য একটু 2 ঘন্টা বোরিং হবে। দেখি, খিদে পাচ্ছিল খুব, বাট কী খাবো, এত কস্টলি সব কিছু, এত দিয়ে তো আমি মানে 2 দিন খেয়ে নিব। তো এই আর কি, ফ্লাইট দাঁড়িয়ে রয়েছে রেস্তোরাঁ, অ্যান্ড আই এম গোয়িং। This airport is so beautiful, so beautiful. এর আগে গিয়েছি ছত্রপতি শিবাজি টার্মিনালস, বাগডোগরা, ব্যাঙ্গালোর, বাট এই ইন্দিরা গান্ধীতে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করছি। আর এত সুন্দর এয়ারপোর্ট, লাইক কী বলবো আমি, দেখেই বুঝতে পারছো তোমরা। হ্যাঁ, ফুল পাওয়ার। উইন্ডো সিট পেয়ে গেছি, তো কালকেই ওই চেক ইন করেছিলাম। গুড ফিলিং। ও মেরে রাঞ্জে বাতা দে মেরি গড়বড়ি, কর লে মুখ বড়ি না কর জোরা জোরি, এসি প্রীত মেরি হ্যায় নে গোড়ি চুলবুলি, করে জো ছক জোরি কিয় না সূরজ কিয় মাই গিরে। হাওয়াই ঝটকা, টার্বুলেন্স, বাদল ভরে হি রুকে হুকি ইটস ফিল সো অমেজিং ওয়েন ইউ গেট কমপ্লিমেন্টারি মিল অর সমথিং লাইক দিস, আনএক্সপেক্টেড থাকে জিনিস আর অচানক সারপ্রাইজ চলে আসে। ওই যে গাইস, মাউন্টেন দেখা যাচ্ছে। আমার সিট ওই সাইডে ছিল, এখন আমি ওখান থেকে আসলাম, পিছনে ফাঁকা ছিল চলে আসলাম। আর যেহেতু মাউন্টেন দেখা যাচ্ছে, তার মানে শিলিগুড়ি চলেই এসছে, বাগডোগরা পৌঁছাতে বলা আছি আমরা। আর আমি এই মাউন্টেন দেখতে এসেছি এই পিছনে সিটে। So right now we are going down and flight is about to land. I think we reached our place. No, we will reach our place by 15 minutes. Less than 15 minutes পৌঁছে যাব আমরা বাগডোগরায়। প্রায় পৌঁছেই গেছি, কেন কি মাউন্টেন দেখতে পাচ্ছি, কাঞ্চনজঙ্ঘা, কাঞ্চনজঙ্ঘা মাউন্টেন দেখতে পাচ্ছি।
এখন বাজে 3:44 আর আমরা পৌঁছে গেছি বাগডোগরা। ব্যাগ সো গাইস, ফ্লাইটের যে এক্সপিরিয়েন্স ছিল ওটা খুবই ভালো ছিল। বেস্তরাতে লাইক আমি মেলের ইনক্লুড করিনি, মেল ইনক্লুড করলে বেশি পড়তো, বাট কমপ্লিমেন্টারি মিল দেওয়ার পরে আমার মনটা খুশি হয়ে গেল, কেন কি প্রচুর খিদে পাচ্ছিলো আর এয়ারপোর্টে এত দাম, তাই জন্য খাইও নি। আর যখন মেলটা আসে, মেলটা দেয়, আমি সত্যি খুব খুশি হয়ে যাই আর ইমপ্রেসিভ, খুব ভালো লাগলো আমার বিস্তারাতে চড়ে। আমি রেকমেন্ড করবো তোমরাও যাতে বিস্তারাতে চড়ো, টিকিট করো বিস্তারাতে, খুবই ভালো, সব কিছু সুন্দর, ক্রু কেবিন ক্রু মেম্বার্সরাও খুব ভালো। এটাই, এখন পৌঁছে গেছি, যাচ্ছি বাগডোগরার দিকে। হ্যালো গাইস, কালকে এয়ারপোর্টে এসেছিলাম আর তারপর কিছু কাজ ছিল, তাই ব্লগ করতে পারিনি। তো এখন সকাল হয়েছে, মানে পরের দিন আমি ছিলাম আর এখন আছি, দেখো কার সাথে। তো এখন যাব আমি বাড়ি, মানে ইসলামপুর যাব, তো বাসে যাব, তার আগে কিছু খাবো, তো যাচ্ছি কোথাও কিছু খেতে, কেএফসি বগেরা দেখি। কলকাতা থেকে যখন আসে কেউ, সরি কলকাতার মানুষ তো বাস্তবে খারাপ পাবো না, কিন্তু এটা সত্যি কলকাতা মানুষ যখন আসে, ওয়াও গাইস পাহাড় দেখো, মাই গড, আর আমরা কি করি, আমরা হচ্ছে সমুদ্র দেখলে করি, ও মাই গড দেখো সমুদ্র। কেসি চলে আসছি গাইস, এখানে খাবো, দেন বেরোবো বাড়িতে। ও তো গাইস, ব্লগে আর এতটুকুই ছিল আজকের, এই চলে এসছে। আর গাইস, আমাদের 2 ইয়ার্স কমপ্লিট হলো টুগেদার, তো কাল অ্যানিভার্সারি ছিল, যাক ওটা দেখায়নি, ওটারই খাওয়া দাওয়া চলছে। এটা কি ধনিয়া পাতা, এগুলো কি? Wow! গাইস এখানে ব্লগ শেষ করছি আমি, এখন খাবো, খিদা পাচ্ছে খুব। সো গাইস, সি ইয়া, টেক কেয়ার, বাই বাই, টেক কেয়ার, সি ইয়া, টেক কেয়ার, বাই বাই, টেক কেয়ার, টেক কেয়ার, টেক কেয়ার এন্ড টেক কেয়ার, অনেক টেক কেয়ার, জয় গুরু। প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, বাড়ি মারছে এখানে।